যদি সবাই তোমার ব্যাপারে এটা ভাবে, তুমি তোমার লাইফে কোনোদিনও কিচ্ছু করতে পারবে না, তুমি তাদের যোগ্য নও, তারা তোমাকে একটা আলাদা দিক থেকে দেখে, সেটা যে কোনো কারণে হতে পারে, তোমার চেহারাকে নিয়ে, তোমার শরীরকে নিয়ে, বা তোমার রেজাল্ট নিয়ে, তুমি একজন গরিব ঘরের ছেলে বা মেয়ে এটা নিয়ে, বা তুমি অন্যদের থেকে স্মার্ট নাও এটা নিয়ে, তাহলে ভিডিওটি তোমার জন্য। আর কতদিন নিজেকে ছোট করতে থাকবে, আর কতদিন নিজেকে একটা অসহায় মনে করতে থাকবে, আর কতদিন একটা বেকার, একটা বেচারি হয়ে থাকবে? কি করে এটা সহ্য করছো, আর কেনই বা সহ্য করছো? তোমার মধ্যে কি কোনো অনুভূতি নেই নিজেকে পাল্টাবার, যেখানে সবাই তোমাকে বেচারির মতো ভাবে? ইচ্ছে হয় না নিজেকে বদলানোর, ইচ্ছে হয় না পুরো অবাক করে দেওয়ার সবাইকে, ইচ্ছে হয় না যারা তোমার সাথে কথা পর্যন্ত বলতে চায় না তারাই তোমার পেছনে পড়ে থাক? কেন ইচ্ছে হয় না নিজেকে বদলানোর? বদলানো মানে হেয়ার স্টাইল বদলে নিয়ে, সানগ্লাস বদলে নিলে, এটা বদলানো নয়। রূপে কী আছে? রূপ তো তোমাকে ভগবান দিয়েছে, আল্লাহ দিয়েছে, এটা খারাপ কী করে হতে পারে? খারাপ ভালো এগুলো মানুষ ঠিক করে তাদের চোখ দিয়ে, মন দিয়ে ঠিক করে তো তারাই, যারা তোমাকে মন থেকে চিনবে। তুমি যত পরিশ্রম করবে নিজেকে ভেতর থেকে বদলানোর, নিজেকে প্রত্যেক দিন আগের দিনের তুলনায় ভালো রাখতে, তুমি ততই ভালো মানুষের সাথে মিশতে থাকবে, যারা তোমাকে মন থেকে চিনবে। লুকসের কী আছে? সেটা তো এখন মেকআপ দিয়েও পুরো পাল্টানো যায়। কেউ তোমাকে আজ পছন্দ করলো, আর কাল তোমার থেকে ভালো লুকসের কাউকে পাবে না, এটার কি গ্যারান্টি আছে? কিন্তু যারা তোমাকে মন থেকে চিনবে তারা তোমার সাথে সর্বদা থাকবে। আমরা যখন এই পৃথিবীতে জন্মালাম মানুষ হয়ে, আমাদের কেরিয়ার, ফিউচার, লাইফ কীরকম হবে সেটা আগে থেকে ঠিক হয়নি, সেটা ঠিক করবো আমরা। তাই এখানে এটার কোনো মূল্য নেই যে আমার বাবা গরিব না বড়লোক, ব্যবসায়ী না শ্রমিক, কোনো যায় আসে না। যায় আসে একটাই, আমি কোন দিকে নিয়ে যেতে চাই আমার জীবনটাকে। আমাদের জীবনটা একটা খালি কাপের মতো, কে কাপটাকে কতটা পূরণ করতে পারে আর কে কতটা অন্যের কাপের দিকে তাকিয়ে থাকতে পারে, এটাই মূল উদ্দেশ্য। কেউ খালি কাপ নিয়ে আসে আর খালি কাপ নিয়ে চলে যায়, আবার কেউ আসে খালি কাপ নিয়ে আর কাপটাকে ভেঙে তছনছ করে দিয়ে চলে যায়, আবার কেউ আসে অর্ধেক ভরে নিয়ে যায়, তো আবার কেউ আসে সেটাকে পূরণ করে তার স্বাদ নিয়ে ফিরে যায়। ফিরে যেতে হবে আমাদের সবাইকেই, আর এটাই জীবনের সবথেকে বড় সত্য, যেটা কেউ কোনোদিন মিথ্যে প্রমাণ করতে পারবে না। আমরা সুযোগ একটা পেয়েছি এখানে আসার, কষ্ট, দুঃখ, যন্ত্রণা সব কিছুই আছে এখানে, কিন্তু তার মাঝে আছে হাজার আনন্দ। সেই কষ্টগুলোর মধ্যে থেকে আনন্দকে খুঁজে বের করে আমাদের কাপটাকে পূরণ করাটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। আনন্দকে পেতে গেলে কষ্টকে আগে অতিক্রম করতে হবে। সবাই যদি করতে পারতো তাহলে পৃথিবীর সব মানুষ সমান হতো না? জীবন যেহেতু সবার আছে তাই সবাই ভরতে পারে তার জীবনে আনন্দ দিয়ে, কিন্তু কজন পারে? কারণ কিছু মানুষ অসম্ভব মনে করে, কিছু মানুষ হার মেনে নেয়, আর কিছু মানুষ গুরুত্ব দেয় না, আর বাকি যারা পড়ে থাকে তারা বোঝে তাদের জীবনের গুরুত্ব, তারা জানে তাদের উদ্দেশ্য। তোমার যদি কোনো উদ্দেশ্য থাকে, কোনো স্বপ্ন থাকে, তাহলে আজ থেকে বেরিয়ে পড়ো তোমার খালি কাপটাকে পূরণ করার জন্য। আনন্দ আর ভালোবাসা দিয়ে জীবনের শেষ দিন তুমি যেন এই কাপের মধ্যে জমানো চায়ের স্বাদ নিয়ে ফিরে যেতে পারো। বদলা নিজেকে, আর কতদিন এভাবে থাকবি? আর কতদিন হাসির পাত্র হয়ে বাঁচবি? আর কতদিন নিজেকে কমজোরি করে রাখবি? এই সমাজে কোনো ভ্যালু নেই তোর, এক টাকার কয়েনের মতো। এই সমাজ, এই পৃথিবী হাজার হাজার নোটকে সম্মান করে, সে তোলা করা হোক বা রাস্তায় পড়ে থাকা হোক, সেটা হাজার নোটেই থাকে। কেউ ভুল করে পা দিয়ে দিলে পরে আবার সেটাকে তুলে পকেটে রাখে, কিন্তু তুই এক টাকার কয়েন, সবার সামনে কারো তুলতেও লজ্জা লাগে। কেউ স্বপ্ন দেখে না তোকে পাওয়ার, আর না কোনো দিন দেখবে, কারণ তোর ভ্যালু এক টাকার কয়েনের সমান। প্রত্যেক মানুষ পৃথিবীতে ভালো চায়, সে যেই হোক না কেন। কেউ স্বপ্ন দেখে না যে আমার ভবিষ্যতে এক টাকা কামাবো, ঠিক সেরকমই কেউ তোর সাথে থাকতে চায় না, কারণ তোর ভ্যালু অনেক কম অন্যের তুলনায়। কেউ তোর সাথে না থাকলে, কেউ তোকে নিয়ে মজা করলে, কেউ তোকে ছেড়ে চলে গেলে, কেউ তোকে ইগনোর করলে দুঃখের সাথে এটা বলবি না, ও আমার সাথে কেন এটা করলো, আমারও কি ভুল ছিল, আমি তো কিছুই করিনি, ওরা কেন আমার সাথে এরকম ব্যবহার করে। আর কেন থাকতে যাবে তোর সাথে বল? তুই কোনো দিনও এরকম স্বপ্ন দেখবি যে আমার একটা লুজার ফ্রেন্ড হবে, আমি একটা লুজারের সাথে সারা জীবন কাটাবো? দেখবি না তো? তাহলে অন্যের কাছ থেকে এই আশাটা কী করে রাখছিস? তারা তোকে সময় দেবে, তারা তোর সাথে থাকবে, তারা তোকে ভালোবাসবে, কী করে সম্মান দেবে তোকে তারা?
কেউ কোনোদিনও তোকে সময় দিতে পারবে না, না তোকে ভালোবাসবে। তুই যতদিন পর্যন্ত না তোর এই প্রবলেমটা অ্যাকসেপ্ট করবি যে তুই একটা লুজার, তুই ওদের থেকে উইক, তোর কোনো ভ্যালু নেই, ততদিন পর্যন্ত নিজেকে বদলাতে পারবি না, ততদিন পর্যন্ত নিজেকে সেরা করতে পারবি না, ততদিন পর্যন্ত তুই একটা এক টাকার কয়েন হয়ে থাকবি যার কোনো মূল্য নেই। নিজের উইকনেসটা অ্যাকসেপ্ট কর, নিজের ইগোকে হাজার মাইল দূরে সরিয়ে কেউ তোকে ইগনোর করলে, কেউ তোকে ছেড়ে চলে গেলে তোর এটা বুঝতে হবে যে সত্যি তোর মধ্যে কমি আছে। কান্নাকাটি এটার উপায় নয়, পরিশ্রম হলো আসল উপায়। কোনো রকম ইগো নয় যে আমার কোনো ভুল ছিল না, আমি কোনো ভুল করতেই পারি না, আমার ভ্যালু যথেষ্ট আছে। তোকে এটা বুঝতে হবে যদি সত্যিই তোর ভ্যালু থাকে এই সমাজে তাহলে সেটা তোকে বলার কোনো দরকার নেই। সালমান খান, শাহরুখ খান এরা কোনো দিনও বলবে কি কারো কাছে গিয়ে যে আমি এত বড় অ্যাক্টর, আমি বিরাট কোহলি, আমি নাম্বার ওয়ান ব্যাটসম্যান, আমি সাকিবুল হাসান, আমি বাংলাদেশে এত বড় ক্রিকেটার, আমি জেফ বেজোস, আমি বিল গেটস, আমার কাছে এত টাকা আছে আমি একটা দেশকেও কিনে নিতে পারি, কোনো দিনও কি বলবে এরা? এরা কোনো দিনও এটা বলবে না, বলার প্রয়োজনও নেই। এদের কর্মই বুঝিয়ে দেয় যে এরা কি, এদের কর্মই বুঝিয়ে দেয় এদের ভ্যালু। নিজের ভ্যালু নিজেই তৈরি করো, অ্যাকসেপ্ট করো তুমি উইক, আর পরিশ্রম করো প্রত্যেকটা উইকনেসকে মেটানোর। নিজেকে ভ্যালুয়েবল তৈরি করো, কারোর ওপর রাগ দেখিয়ে কোনো লাভ নেই, রাগ নিজের ওপর দেখাও নিজেকে বদলাতে। তোমার ভ্যালু যদি জিরো হয় এটা মাথায় রাখবে, জিরো থেকেই কিন্তু প্রত্যেক সংখ্যার উৎপত্তি, তাই ভ্যালুলেস থেকে ভ্যালুলেস হওয়ার জন্য প্রস্তুত হও। একটা হাসির মুখ নিয়ে সব কষ্টকে ভুলে যাও। কি প্রমাণ আছে তোমার কাছে তুমি বেঁচে আছো? তোমার হাত পা চলা, তোমার কথা বলা, ঠিক আছে, তাহলে কি পার্থক্য আছে তোমার আর জন্তু জানোয়ারের মধ্যে? তোমার বুদ্ধি আছে। একটা পিঁপড়েও তার থাকার জন্য ঘর তৈরি করতে পারে, একটা পাখি জঞ্জাল দিয়ে তার বাসা তৈরি করতে পারে, তাহলে কোন জিনিসটা তোমাকে তাদের থেকে আলাদা করে? পার্থক্য অনেক আছে। তুমি পাবজি খেলতে পারো, আইফোন ইউজ করতে পারো, বাইক নিয়ে ঘুরতে পারো, কিন্তু তারা পারে না এটা, কারণ তাদের বেকার কাজের সময় নেই, কারণ তাদের জীবনের উদ্দেশ্য তারা জানে। তারা দিন রাত খাবারে খোঁজে থাকে, তাদের বাসা কেউ ভেঙে দিলে তারা পুনরায় আবার তৈরি করে। তাদের জীবনের উদ্দেশ্য তারা জানে, তাদের জীবনের উদ্দেশ্য হার মানা নয়, টিকে থেকে সবার থেকে লড়া। বাহানা কি তারা এটা জানেই না? বাবার পরিশ্রমের ফল খাওয়া এটা কি তারা জানে না? মানুষ পৃথিবীর সবথেকে উন্নত প্রাণী, এটা বলার আগে তুমি মানুষ কিনা এটা বিচার করো। দুটো হাত দুটো পা থাকলে মানুষ হওয়া যায় না। প্রকৃতিপক্ষে একজন মানুষ সে হয় যার মধ্যে মানুষত্ব থাকে, যে নিজের পরিশ্রমে বিশ্বাসী, যে নিজের প্রতি বিশ্বাসী, যার জীবন সে নিজে গড়তে চায়, অন্যের মতো করে নয়, নিজের স্বপ্নকে শুধু তুলে ধরতে চায়, যার মধ্যে ভয় থাকে ভবিষ্যতে সে কারোর সামনে নিজেকে কম না পায়, যার মধ্যে চিন্তা থাকে কঠিন পরিস্থিতিকে কী করে সুন্দর পরিবর্তন করা যায়। বাহানা আর পিছিয়ে নয়, এগিয়ে যায় নিজের প্রতি বিশ্বাস রেখে, সেই প্রকৃতিপক্ষে একজন মানুষ, যার তুলনা মানুষের সঙ্গে করা যায়, কোনো জন্তু জানোয়ারের সঙ্গে নয়। তুমি মানুষ হয়ে জন্মেছ, মানুষের মতো করে বাঁচো। তুমি মানুষ, তুমি সেই প্রজাতি যে কম্পিউটার তৈরি করেছে, যে এরোপ্লেন তৈরি করেছে, যে নাচের মাধ্যমে গানের মাধ্যমে পৃথিবীকে নতুন রূপ দিয়েছে, খেলা প্রদর্শনের মাধ্যমে সবার মনকে জয় করেছে। তুমি মানুষ, তুমি শুধু খাওয়া দাওয়া শোয়ার জন্য জন্মাও না, তোমার একটা উদ্দেশ্য আছে এই পৃথিবীতে আসার, আর সেই উদ্দেশ্যটি তোমাকে খুঁজে বের করতে হবে, আর পূরণ তোমাকেই করতে হবে, কারণ তুমি মানুষ। হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তো তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করুন। আর অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। টাটা, বাই।